হ্যালো ফ্রেন্ডস, আমি অমৃত কর, জব মার্কেট অফিস পাড়া শিলচর। আসাম সরকারের নতুন এক চাকরির আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য, যা ভারতবর্ষের যে কোনো যোগ্য নাগরিকই তা অ্যাপ্লাই করতে পারবে। এপিএসসি এই রিক্রুটমেন্ট 2020, আসাম পাবলিক সার্ভিস কমিশন, আন্ডার ইরিগেশন ডিপার্টমেন্ট। তবে ভিডিওটি আরম্ভ করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং পাশের এই বেল আইকনকে প্রেস করুন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আজকের ভিডিওটি হলো আসাম পাবলিক সার্ভিস কমিশন। নেম অফ পোস্ট: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আন্ডার ইরিগেশন ডিপার্টমেন্ট। টোটাল নাম্বার অফ পোস্ট হলো 182টা, সিভিলের 128টা, মেকানিক্যাল 38টা, ইলেকট্রিক্যাল 16টা। নেম অফ দ্য পোস্ট সার্ভিস পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, ওপেন ক্যাটাগরি আছে, টোটাল 63টা, আর এফ ডাব্লিউদের জন্য 19টা, ওবিসি এমওবিসিদের জন্য রিজার্ভ আছে 22টা, আর এফ ডাব্লিউদের জন্য 6টা, এসসির জন্য রিজার্ভ আছে টোটাল 8টা, আর এফ ডাব্লিউ 2টা, এসটিপির জন্য আছে 10টা রিজার্ভ টোটাল, এর মধ্যে আর এফ ডাব্লিউ আছে 3টা, এসটি হিলের জন্য আছে রিজার্ভ 12টা, আর এফ ডাব্লিউ 4টা, টোটাল পোস্ট হলো 13টা, ইডাব্লিউএস এর জন্য আর এফ ডাব্লিউ জন্য 4টা রিজার্ভ আছে। গ্র্যান্ড টোটাল ভ্যাকেন্সি হলো 128টা, তার মধ্যে আর এফ ডাব্লিউ আছে গ্র্যান্ড টোটাল 38। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল টোটাল পোস্ট হলো 13টা, আর এফ ডাব্লিউ আছে 4টা, ওপেন ক্যাটাগরিদের জন্য, ওবিসি এমওবিসিদের জন্য আছে 10টা টোটাল, আর এফ ডাব্লিউ 3টা, এসসিদের জন্য আছে 3টা, আর এফ ডাব্লিউ 1টা, এসটিপির জন্য 5টা টোটাল, আর এফ ডাব্লিউ 1টা, এসটি হিলের জন্য 3টা, আর এফ ডাব্লিউ 1টা, ইডাব্লিউএস এর জন্য 4টা, আর এফ ডাব্লিউ এর জন্য 1টা। গ্র্যান্ড টোটাল হলো 38টা, আর এফ ডাব্লিউ 11টা রিজার্ভ আছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য 8টা পোস্ট আছে টোটাল, আর এফ ডাব্লিউদের জন্য আছে 2টো, ওবিসি এমওবিসিদের জন্য 6টা, আর এফ ডাব্লিউ 2টা, এসসির কোনো ভ্যাকেন্সি নেই কারোরও, এসটিপিরও কোনো ভ্যাকেন্সি নেই, এসটি হিলেরও কোনো ভ্যাকেন্সি নেই, ইডাব্লিউএসের জন্য আছে টোটাল 2টা, আর এফ ডাব্লিউ 1টা। গ্র্যান্ড টোটাল হলো 16টা, আর এফ ডাব্লিউ 5টা রিজার্ভড। এডুকেশন কোয়ালিফিকেশন হলো: এ ক্যান্ডিডেট মাস্ট পসেস এ ডিগ্রি ইন দ্য রেসপেক্টিভ ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই AICTE অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, অর এ ক্যান্ডিডেট হ্যাভিং পাস্ট পার্ট এ অ্যান্ড বি অফ দ্য অ্যাসোসিয়েট মেম্বারশিপ এক্সামিনেশন অফ দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া অ্যান্ড প্রসেসিং এ সার্টিফিকেট টু দ্যাট এফেক্ট ফ্রম দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া। ডিগ্রিজ অবটেইনড থ্রু ডিসেন্স মোড অফ এডুকেশন উইল নট বি অ্যাকসেপ্টেবল। বয়সের সময়সীমা হলো 21 থেকে 38 বছর, 1/1/2020 তারিখের মধ্যে। এসসি এসটিরা 5 বছরের ছুট পাবে, ওবিসিদের জন্য 3 বছরের, এবং পিডাব্লিউডিদের ক্ষেত্রে 10 বছরের বয়স সময়সীমার ছুট আছে। 2 নম্বর পোস্ট হলো নেম অফ পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আন্ডার ইরিগেশন ডিপার্টমেন্ট আসাম। টোটাল পোস্ট হলো 380টা, সিভিলের জন্য 290টা, মেকানিক্যাল 66টা, ইলেকট্রিক্যাল 12টা। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে ওপেন ক্যাটাগরি আছে 131, আর এফ ডাব্লিউ আছে 39টা, ওবিসি এমওবিসিদের জন্য 70টা, আর এফ ডাব্লিউ 21টা, এসসি 17টা রিজার্ভড, এবং আর এফ ডাব্লিউ 5টা রিজার্ভড। এসটিপির জন্য 27টা আছে,
টোটাল RFW 8টা, ST হিলের জন্য টোটাল 16টা, RFW 5টা, EWS এর জন্য রিজার্ভড আছে 29টা, RFW 9টা, টোটাল গ্র্যান্ড টোটাল হলো 290, RFW এর মধ্যে আছে 87টা। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ওপেন ক্যাটাগরির টোটাল হলো 20টা, RFW 6টা, OBC MOBCদের জন্য টোটাল ভ্যাকেন্সি হলো 23টা, RFW 7টা, SCদের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 4টা, এর মধ্যে RFW আছে 1টা, STPর জন্য আছে টোটাল ভ্যাকেন্সি 9টা, এর মধ্যে 3টা হলো RFW এর জন্য, ST হিলের জন্য টোটাল ভ্যাকেন্সি 3টা, RFW 1টা, EWS এর জন্য 7টা আছে টোটাল, 2টা রিজার্ভড আছে RFW এর জন্য। গ্র্যান্ড টোটাল ভ্যাকেন্সি হলো 66টা, এর মধ্যে RFW 20টা রিজার্ভ। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য টোটাল পোস্ট হলো 2টা, RFW এর কোনো পোস্ট নেই, OBC MOBCদের জন্য আছে 5টা টোটাল, 1টা হলো RFW, SCদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, STPর জন্য টোটাল আছে 2টা, RFW এর কোনো পোস্ট নেই, ST হিলের জন্য টোটাল পোস্ট আছে 2টা, RFW এর কোনো পোস্ট নেই, EWS এর জন্য আছে টোটাল পোস্ট 1টা, RFW এর জন্য কোনো ভ্যাকেন্সি নেই। গ্র্যান্ড টোটাল ভ্যাকেন্সি হলো 12টা, এর মধ্যে RFW শুধু একটাই ভ্যাকেন্সি রিজার্ভড আছে। এডুকেশন কোয়ালিফিকেশন হলে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড 3 ইয়ার্স ডিপ্লোমা কোর্স ইন দ্য কনসার্নড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট, SCTE স্টেট কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন ডিপ্লোমা অবটেইনড থ্রু ডিস্টেন্স মোড অফ এডুকেশন উইল নট বি অ্যাকসেপ্টেবল। বয়সের সময়সীমা হলো 18 থেকে 38 বছর, 1/1/2020 তারিখের ভিতরে, SC ST-রা 5 বছরের ছুট আছে, OBCদের জন্য 3 বছরের, PW-রা 10 বছরের ছুট পাবে। সি পোস্ট হলো নেম অফ পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার AE সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কেমিক্যাল আন্ডার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং PHE ডিপার্টমেন্ট আসাম, টোটাল পোস্ট হলো 87টা, সিভিলের জন্য 62টা, মেকানিক্যাল 20টা, ইলেকট্রিক্যালের জন্য 2টা আর কেমিক্যালের জন্য 3টা পোস্ট রিজার্ভড। নেম অফ পোস্ট হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার AE সিভিল, টোটাল পোস্ট হলো 21টা, এর মধ্যে 7টা হলো RFW এর জন্য রিজার্ভড, OBC MOBCদের জন্য টোটাল পোস্ট আছে 10টা, এর মধ্যে RFW হলো 3টা রিজার্ভড, SCদের জন্য 10টা, এর মধ্যে 3টা হলো RFW জন্য রিজার্ভড, STPর জন্য 11টা পোস্ট আছে টোটাল, তার মধ্যে 4টা হলো RFW, ST হিলের জন্য 4টা পোস্ট আছে টোটাল, এর মধ্যে RFW এর জন্য 1টা, EWS এর জন্য টোটাল পোস্ট হলো 6টা, RFW এর জন্য আছে 2টা, গ্র্যান্ড টোটাল হলো 62টা, RFW আছে 20টা রিজার্ভড। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল টোটাল পোস্ট হলো 7টা, RFW 3টা, OBC MOBCদের জন্য আছে 4টা, এর মধ্যে 1টা হলো RFW এর জন্য, SCদের জন্য আছে 3টা, RFW আছে 1টা, STPর জন্য আছে 3টা, RFW জন্য আছে 1টা, ST হিলের জন্য শুধু একটাই পোস্ট আছে, RFW এর কোনো পোস্ট নেই, EWS এর ক্ষেত্রে 2টা পোস্ট, RFW এর কোনো পোস্ট নেই, গ্র্যান্ড টোটাল পোস্ট হলো 20টা, RFW আছে 6টা। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের ওপেন ক্যাটাগরিতে আছে শুধু একটাই পোস্ট, RFW এর কোনো পোস্ট নেই, OBC MOBCদের জন্য আছে শুধু একটাই পোস্ট, SC-র কোনো ভ্যাকেন্সি নেই, STP-র জন্য নেই, ST হিলও নেই, এবং EWS এর জন্য কোনো ভ্যাকেন্সি রিজার্ভ নেই, গ্র্যান্ড টোটাল পোস্ট হলো 2টা, RFW এর কোনো ভ্যাকেন্সি নেই। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কেমিক্যালের ক্ষেত্রে ওপেন ক্যাটাগরিতে আছে শুধু একটাই পোস্ট, RFW এর কোনো ভ্যাকেন্সি নেই, OBCদের জন্য শুধু একটাই, SC ST জন্য কোনো ভ্যাকেন্সি নেই, ST হিলের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, EWS এর জন্য
टोटल पोस्ट आते एक RFW एर कोनो पोस्ट नहीं, ग्रैंड टोटल पोस्ट हलो तीनटा, RFW कोनो वैकेंसी नहीं। एजुकेशन क्वालिफिकेशन, कैंडिडेट मस्ट पसेस ए डिग्री इन सिविल मेकानिकल इलेक्ट्रिकल एंड केमिकल ऑफ एन इंडियन और फॉरेन यूनिवर्सिटी रिकॉग्नाइज्ड बाय द गवर्नमेंट, और ए कैंडिडेट मस्ट हैव पास्ड पार्ट ए एंड बी ऑफ AMIE इंडिया इन सिविल मेकानिकल इलेक्ट्रिकल एंड केमिकल इंजीनियरिंग। द बैचलर्स डिग्री इन इंजीनियरिंग मस्ट बी ए रेगुलर कोर्स। बैचलर्स डिग्री इन इंजीनियरिंग ऑब्टेंड थ्रू डिस्टेंस मोड ऑफ एजुकेशन बाय व्हाटएवर नेम कॉल्ड विल नॉट बी एक्सेप्टेड। বয়সের সময়সীমা হলো 21 থেকে 38 বছরের ভিতরে 1/1/2020। SC/ST-র 5 বছরের ছুট আছে, OBC-দের জন্য 3 বছরের ছুট দেওয়া আছে, PW-দের জন্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের জন্য 10 বছরের বয়সের ছুট আছে। হাউ টু অ্যাপ্লাই, অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। APSC-র ওয়েবসাইটে গিয়েও www.apsc.nic.in-এ অ্যাপ্লিকেশন ফর্ম ডিআর নিউ ফর্ম পাবেন। সম্পূর্ণ নোটিফিকেশন আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমাদের শিলচর অফিস পাড়া জব মার্কেটে গিয়েও নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম কালেক্ট করতে পারেন। তবে অ্যাপ্লিকেশন ফি লাগবে, জেনারেল এবং EWS-এর জন্য 250 টাকার ট্রেজারি চালান লাগবে, SC/ST/OBC/MOBC-দের জন্য 150 টাকার ট্রেজারি চালান লাগবে, BPL ক্যান্ডিডেটের কোনো ফিস লাগবে না। ক্যান্ডিডেট হ্যাভিং BPL সার্টিফিকেট শুড প্রডিউস দেয়ার ফটোকপি অফ সার্টিফিকেট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেন্ট ফর্ম। ট্রেজারি চালানের হেড অব অ্যাকাউন্ট দিতে হবে, নন ট্যাক্স রেভিনিউ আদার নন ট্যাক্স রেভিনিউ 0051 PSC 105 স্টেট PSC অ্যাপ্লিকেশন ফি রিসিপ্ট অফ APSC শোয়িং নেম অফ পোস্ট অ্যান্ড ডিপার্টমেন্ট অরিজিনাল কপি অফ ট্রেজারি চালান শুড বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আপনারা নিচের এই ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন বাই পোস্টের মাধ্যমে, আন্ডার সেক্রেটারি আসাম পাবলিক সার্ভিস কমিশন, জহরনগর খানাপাড়া গুয়াহাটি 22। অ্যাপ্লিকেশন পাঠাবার সম্পূর্ণ অ্যাড্রেসটা হলো টু দ্য ডেপুটি সেক্রেটারি APSC জহরনগর খানাপাড়া গুয়াহাটি 781022। লাস্ট ডেট হলো 22 সেপ্টেম্বর 2020। মনে রাখবেন RFW হলো রিজার্ভ ফর ওমেন ক্যাটাগরি। ধন্যবাদ।